আসসালামু আলাইকুম, আমি বদিউজ্জামান অনু অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, ফাইনালি আমরা কীর্তিপাশা জমিদারবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সকলেই ভিডিওটি দেখতে থাকুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, এবং ব্লগটা এনজয় করতে থাকুন, চিল হবে ফিল নিয়ে। তো এবার রাস্তা দেখতে থাকুন। তো গাইজ, আপনারা দেখছেন আমরা ফাইনালি চলে এসেছি জালকাঠি জমিদার বাড়ি কীর্তিপাশা। এখানে কিন্তু কোনো রাস্তা নেই, জমিদার বাড়িটির পাশ দিয়েই একটা ছোট রাস্তা আছে, এটা দিয়ে আমরা ঢুকে পড়েছি। সো আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি জালকাঠি জমিদার বাড়ি, অনেক পুরাতন একটা জায়গা। তো এখন আপনারা এখানে কিছু এরিয়াল ভিউজ দেখে নিন। সকালে প্রতি প্রহরে ঘুমে গেতোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে। একদিন তোর চলে যাওয়ায় আমার কাঁদবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবে সেদিন হারিয়ে সব তুই।
জীবন তোলা সে ছুঁয়ে যাক সাদা কোন কাফনে হারিয়ে গেলে আমি মুক্তি তুই এই দফনে তো গাইজ এতক্ষণ আপনারা দেখতে পারলেন এই জমিদার বাড়ির কিছু এরিয়াল ভিউ তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এই জমিদার বাড়ির সামনেই আছে আরও একটি সুন্দর জায়গা যেটা আমি আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন চিল হবে ফিল নিয়ে সবাই ব্লগটা এনজয় করতে থাকুন এটি হলো জালকাঠি নার্সিং কলেজ 2019 সালে এটি স্থাপিত হয় অনেক বড় এরিয়া নিয়ে এটি অবস্থিত অনেক সুন্দর জায়গাটি এটি কীর্তিপয়সা রাজবাড়ির সামনেই অবস্থিত অনেক সুন্দর জায়গাটি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গাটা এই ব্রিজটির নাম হলো কীর্তিপয়সা ব্রিজ জমিদার বাড়ি ঢোকার আগে এই বৃষ্টি দিয়ে যেতে হয় অনেক সুন্দর এই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কমলিকান্দ নবীনচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কীর্তিপাশা জমিদার বাড়ির পাশেই এই বিদ্যালয়টি অবস্থিত এটি স্থাপিত হয় 1975 সালে খুবই সুন্দর লাগছে দেখতে এই বিদ্যালয়টি অনেক আগের বিদ্যালয় এটি দেখলেই মনে হয় এবং এর সামনে অনেকগুলো মন্দির অবস্থিত এগুলো দেখতেও খুবই সুন্দর তো আমরা এখন চলে যাচ্ছি কীর্তিপাশা বাজারের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো কীর্তিপাশা বাজার অনেক লোকজনের ভিড় এখানে তো আমরা এখন এখান দিয়ে বের হয়ে যাব আমাদের জালকাঠির উদ্দেশ্যে আমরা ওই পাশ দিয়ে ঢুকে এই কীর্তিপাশা বাজার দিয়ে বের হয়ে যাচ্ছি এবং আপনাদেরকে কীর্তিপাশা বাজারটি ঘুরে দেখাচ্ছি তো আজকে এখানে হাট হচ্ছে তাই এত লোকজন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে যাব আমাদের জালকাঠি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় খেলার জমে না তোমার নেশা